नमस्कार বন্ধুরা, আজ কে তৈরি করছি ভোলা মাছের বড়া। দেখো ভোলা মাছটা আমি এখানে ধুয়ে রেখেছি, এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি ভাজা করব, ভেজে নেব অল্প। আর এখানে রয়েছে লাউ পাতাটা, লাউ পাতাটা আমি প্রথমে ধুয়ে নুন দিয়ে একটু চটকিয়ে আবার ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন নিয়েছি অল্প, আর জিরে অল্প, জিরে একসঙ্গে বেটে নিয়েছি। পেঁয়াজটা আমি আধা বাটা করেছি, আর ধনে পাতা রয়েছে কুচিয়ে নিয়েছি। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এটা ভাজা করব। নুন হলুদ তো আমার মাখা হয়ে গেছে, এবার আমি মাছগুলি ভেজে নিচ্ছি। আমি দেখো এখানে সব বাটাগুলি একসাথে নিয়ে নিয়েছি, ধনে পাতাও নিয়ে নিচ্ছি, হলুদ নিচ্ছি, লবণ নিচ্ছি, একসাথে এটা মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পেঁয়াজ বাটাগুলির মধ্যে অল্প কাঁচা সরষে তেলও দিতে পারেন। মাছটা দেখো এমন আধা ভাজা করে নিয়েছি আমি। এই যে আমি লাউ পাতাটা দেখো এভাবে নিয়েছি হাতে, এবার দেখো এই যে একটা করে মাছ আমি নেব, আর এভাবে অল্প পেঁয়াজ দিয়ে এভাবে রেখে আবার ওপর দিয়ে অল্প পেঁয়াজ, এই যে বাটা একসঙ্গে আছে এভাবে দিয়ে এভাবে মুড়িয়ে নেব। এভাবে তোমরা বাড়িতে যখন করবে এভাবে দেখো আমি কীভাবে মুড়েছি, মুড়িয়ে এভাবে আমরা তেলে এবার ছাড়ব। আমি এভাবে করে আরও তৈরি করে নিচ্ছি, তোমাদেরকে আরও দেখাচ্ছি। দেখো আরেকটা দেখো, এই যে এভাবে নিয়ে প্রথমে এভাবে একটা করে মাছ দিলাম, আবার মাছের ওপরে আবার এভাবে পাতাটা আলাদা করে দিয়ে দিচ্ছি। এভাবে পাতাটা এভাবে এক দিয়ে করে এদিকে অল্প উঠিয়ে এভাবে দেখো এই যে মুড়িয়ে দিচ্ছি, এভাবে তোমরা মুড়িয়ে দেবে। এভাবে করে আমি পরপর করে নিচ্ছি। মাছগুলি দেখো সব করে নিয়েছে, এবার ভাজবো। চলো আমরা পাতা দিয়ে মুড়ে নিয়েছি, এবার ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলি ছাড়ব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে দেখো কড়া করে ভাজতে হবে। দেখো মাছগুলি ভাজা হয়ে গেছে, বড়াটা আমার কত সুন্দর দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা বাড়িতে এভাবে তৈরি করবে, তৈরি করে আমাকে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।